আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম সরকার, পরিচালক এইচআরট মেডিকেল ইনস্টিটিউট। এইচআরট হচ্ছে হিউম্যান রিসোর্স ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের এখানে মেডিকেল রিলেটেড যে শর্ট কোর্সগুলো সেগুলো করানো হয়, যেমন ফার্মেসি কোর্স, প্যারামেডিকেল, শর্ট ডিপ্লোমা, লং ডিপ্লোমা, ডিএমএ, ডিএমএস, এলএমএএফ, আরএমপ, নার্সিং কোর্স, প্যাথোলজি কোর্স, ফিজিওথেরাপি কোর্স এবং ভেটেনারিরও কিছু কোর্স করানো হয়, যেগুলো দিয়ে পশু পাখির খামার স্থাপন করা, পশু পাখির খামার পরিচর্যা করা, পশু পাখির প্রাথমিক চিকিৎসা দেওয়া, সেই কোর্সগুলো এখানে করানো হয়। আজকে আমি আমার পাশে বসা ফেরদৌস হাসান, উনি আমাদের এখান থেকে একটা শর্ট ফার্মেসি কোর্স করেছেন, 3 মাসের ফার্মেসি কোর্স, তার সাথে পরে পরিচয় করাই দেবো। আর এই 3 মাসে এত অল্প সময়ে কি শিখলো এখান থেকে, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো, এতে করে সহজ হবে এই প্রতিষ্ঠান সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যে আমরা কি করি। আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফেরদৌস শেখ, আমার দেশের বাসা হচ্ছে গোপালগঞ্জ সদর থানা, গ্রামের নাম হচ্ছে ঘোড়াদায়, আর পোস্ট অফিস সীতাঝুলি। আচ্ছা, শিক্ষা জীবন আপনি কোথায় কি করছেন একটু বলেন। আমি হাই স্কুল লেভেল পার করছি হচ্ছে সুলতানশাহী ঘোড়াদায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এবং আমি ইন্টারমিডিয়েট পাস করছি সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ। এরপরে কর্মজীবনে কিছুদিন বা এখন চালায় যাচ্ছেন, কোথায় কর্মজীবন, কোথায় কর্মজীবন? এখন কর্মরত আছি ময়মনসিংহ আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিস সিরামিক্স, এখানে আমি আমার কর্মজীবন শুরু করেছি। তখন সংক্রান্ত কিন্তু আসলে সবগুলো ভিডিও দেখে আমার এইচআরটিডি এর ভিডিওটাই ভালো লাগছে, এবং আমার মনে হয়েছে যে এখান থেকে কিছু শেখা যাবে, কিছু অর্জন করা যাবে, এরকমই। এরই ধারাবাহিকতায় আমি নিজেই ফিজিক্যালি আসে এখানে খোঁজ খবর নিয়ে দেখি ঠিক আছে, পরবর্তীতে আমি স্যারের সাথে কথা বলে স্যারের মাধ্যমে এখানে আমার ভর্তিটা কনফার্ম করবো। হ্যাঁ, আমরা শুধু শিক্ষা ব্যবস্থা তো অবশ্যই ভালো, যেমন আমাদের এখানে 45 জন MBBS, BDS, DVM ডক্টর তারাই এখানে ক্লাস নেন, শিক্ষার মান অবশ্যই আমরা ভালো রাখি, অবশ্যই আপডেট করার চেষ্টা করি সবসময়। মেডিকেল সায়েন্স যেভাবে ডে বাই ডে আপডেট হচ্ছে, আমাদের আমাদের এই ট্রেনিং সেন্টারও সেইভাবে ডে বাই ডে আপডেট হচ্ছে, তাতে করে মেডিকেলের প্রত্যেকটা প্রাথমিক জিনিস সম্পর্কে আমরা অবগত করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে। তার পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করে দিই, সেই কাজটা হলো কিছু দায়িত্ব নিয়ে সেই কাজটা করে দিই, যেমন হলো ফার্মেসি কাউন্সিলের যে সরকারি পরীক্ষার ব্যবস্থা এটা করে দিই কিন্তু আমরা। এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, খুবই জটিল প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাও আমরা এই জটিলতা দূর করে সহজভাবে আমরা এই ব্যবস্থাটা করে দিই, যাতে করে সে ফার্মেসি কাউন্সিলের অধীনে পরীক্ষা দিয়ে ভালোভাবে পাস করতে পারে এবং ড্রাগ লাইসেন্স করতে পারে। আপনি এখন এই লাইনে আসার উচ্চা, ওখানে তো একটা চাকরি করতেছেন, তাই এই লাইনে এটা হলো মেডিকেল সেক্টরের, এখানে আসা মানে মেডিকেল সেক্টরে তার পা দেওয়া, তাহলে এখানে এদিকে আসলেন কেন? এদিকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ওইখানে যে চাকরিটা করতেছি এটা অনেকটা মেডিকেল সংক্রান্ত, তো আমার আসলে কোনো কোর্স নাই, যার কারণে এখান থেকে একটা কোর্স করে আমি নিজে ভবিষ্যতে নিজের দেশে যাই, নিজে কিছু করে ব্যবসা বাণিজ্য অর্থাৎ ফার্মেসি দিয়েও কিছু একটা করতে পারি নিজের উদ্দেশ্য রয়েছে। সরকারি রুল যেটা আছে বাংলাদেশে সেটা কিন্তু আসলে ফলো করা হচ্ছে না, যেমন কোনো ইন্ডাস্ট্রিতে যদি 100 জন শ্রমিকও থাকে সেখানে কিন্তু একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পার্মানেন্ট রাখতে হবে এবং তাকে পরিচালনার জন্য মেডিকেল অফিসার অর্থাৎ MBBS ডক্টর থাকে। MBBS ডক্টর রেগুলার না আসুক কিন্তু দূরে থেকে এখন তো মোবাইলের যুগ, মোবাইল দিয়েই পরিচালনা করা যায়। বাংলাদেশে ঢাকায় একজন থাকলো, এখান থেকে সারা বাংলাদেশে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে পরিচালনা করা যায়।
সেইগুলো কিন্তু ফলো করা হচ্ছে না। দেখা যাচ্ছে হাজার হাজার শ্রমিক আছে, সেখানেও এরকম ব্যবস্থাপনা নাই। আমরা চাই যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এরকম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তৈরি করা সহজেই পাওয়া যাচ্ছে। আমরা তৈরি করে দিচ্ছি, সরকারিভাবে তৈরি করা হচ্ছে। এই তৈরি করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা যদি নিয়োগ পায়, কর্মসংস্থান বেড়ে যাবে। আর সেখানে তারা যে মেশিনারি পরিচালনা করতে যে কেটে যাওয়া, ফেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া যে অসুবিধাগুলো হয়, যে জটিলতাগুলো হয়, এগুলোতে কী করতে হবে সেই গাইডলাইন কিন্তু তারা দিতে পারবে। যেমন হয়তো একটা মেশিনের চাপ লেগে কেটে গেল, এই কেটে গেল শুধু উপরে একটা ক্লিনিং করে ব্যান্ডেজ করে দিলাম, এতেই কিন্তু শেষ না। তার একটা ফ্র্যাকচারও হতে পারে, সে ফ্র্যাকচার হয়েছে কিনা সে জানার জন্য সে কিন্তু তাকে স্টিমুলেট করতে পারে, তাকে কাউন্সিল করতে পারে যে হ্যাঁ এক্স রে করা দরকার। সেই উদ্দেশ্যে হাসপাতালে কোনো বড় ডক্টরের কাছে পাঠিয়ে দেবে, যে এক্স রে অন্তত মেডিকেল অফিসারের কাছে পাঠিয়ে দেবে যে হ্যাঁ এক্স রে করে পরবর্তী সিদ্ধান্ত দেবে এক্স রেতে কী রিপোর্ট আসবে, ফ্র্যাকচার হয়েছে না হয়নি। যদি ফ্র্যাকচার হয়ে থাকে এমনিতেই জোড়া লাগবে, কিন্তু সমস্যাটা হলো যে সঠিকভাবে জোড়া লাগবে না, এলোমেলো হয়ে থাকবে। এখানে কোন কোর্স করছেন? ফার্মেসি কোর্স, 3 মাসের ফার্মেসি, খুব শর্ট কোর্স, তাই না? এটা একটা মেডিকেল রিলেটেড খুব শর্ট কোর্স, এটা জাস্ট ফার্মেসি কাউন্সিলের পরীক্ষাটা দেওয়ার উদ্দেশ্যে এই কোর্সটা করানো। এই 3 মাসের কোর্সে কি কি পাইলেন, কি কি সাবজেক্ট পাইলেন? এখানে আমি 5টা সাবজেক্ট এরকম আমাদের ক্লাস হয়েছে, এই সংক্রান্ত 5টা সাবজেক্ট থেকে আমাদের ক্লাস নিয়েছে প্রতিদিন স্যারেরা, ওখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। যেমন সাবজেক্ট কি কি সাবজেক্ট পেয়েছেন? আমাদের সাবজেক্ট ছিল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ফার্মাকোলজি 1, ফার্স্ট এইড অ্যান্ড ওটিসি ড্রাগ, ফার্মাকোলজি 2। এই সাবজেক্টগুলো ছিল প্র্যাকটিস অফ মেডিসিন, সে সাবজেক্ট ছিল। এখন ধরেন অ্যানাটমি পড়ছেন না, 3 মাস অ্যানাটমি, অ্যানাটমিতে কি কি করানো হয়, কি শেখায়? অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে আমাদেরকে দেহের গঠন, শরীরের গঠন সংক্রান্ত এবং এর কার্যকরী যে সমস্ত কাজ, দেহের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে কাজগুলো এই সংক্রান্ত, যেমন আমাদের হার্টের কি কাজ, লাংসের কি কাজ, এই সংক্রান্ত বিষয়গুলো বিষয়গুলো আমাদের জানা যায়। আচ্ছা, আরেকটা সাবজেক্ট হচ্ছে ফার্মাকোলজি, ফার্মাকোলজিতে কি কি পড়ানো হয় এখানে একটু সংক্ষেপে বলুন। ফার্মাকোলজিতে ফার্মেসি আপনার ওষুধ সংক্রান্ত, ওষুধ সংক্রান্ত যেমন ওষুধের যে সব জ্ঞান, এগুলো সংক্রান্ত সেই জ্ঞানগুলো কি কি, ডায়াগনোসিস, ভিতরে আছে ডিসক্রিপশন, মোড অফ অ্যাকশন, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ডোজেস ফ্রম প্রেগনেন্সি ক্যাটাগরি, স্টোরেজ। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ঔষধের এই জিনিসগুলো জানতে পারি আমরা কোর্স অনুযায়ী। 3 মাসের কোর্সে কিছু ঔষধ সিলেক্ট করা আছে, 6 মাসের কোর্সে কিছু ঔষধ সিলেক্ট করা, এইভাবে শিখছে। এখানকার টিচাররা কেমন? অনেক সুন্দর, কারণ তারা তাদের নিজ দায়িত্বে প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে ক্লাস, 1 ঘন্টা করে ক্লাস, যার জন্য আমরা খুব সহজভাবে অনেক শিখতে পারি। তারা তাদের নিজ দায়িত্বে আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা দেয় এবং যেইটা পড়ায় ওইটা আবার ক্লাস থেকে পড়াটা নিয়ে যার জন্য ফাঁকিতে আর কোনো। হ্যাঁ, আমাদের এখানে আগে শুধু পড়ানোই হতো, কিন্তু এখন ক্লাসের পড়া ক্লাসেই করে দেওয়া লাগে। ক্লাসে একদম আমি দেখছি কিছু কিছু ম্যাডাম বা স্যার খুবই ভালোভাবে এই জিনিসটা বর্তমানে চালু করছে, যে ক্লাসে একই জিনিস বারবার যতক্ষণ পর্যন্ত সে না বুঝতে পারছে ততক্ষণ পর্যন্তই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা আমি খুবই লাইক করি, খুবই দরকারি এই জিনিসটা আমাদের, কারণ মেডিকেল সায়েন্সের এই বিষয়গুলোতে একটু জটিল, যার জন্য সবাই এটা অধ্যয়ন করতে পারে না, আয়ত্ত করতে পারে না। তো এই যে বারবার বারবার বলে দেওয়াতে, বিভিন্ন উদাহরণের মাধ্যমে বলে দেওয়াতে সেই কাজটা সহজ হয়ে যায়, মুখস্থ করা সহজ হয়ে যায়, বুঝতে সহজ হয়ে যায়। ধন্যবাদ তাদেরকে এভাবে ক্লাস নেওয়ার জন্য। প্র্যাকটিক্যালি কী কী পাইছেন, হাতের কাজগুলো কী কী শিখলেন? কিভাবে একটা রোগী যদি শকে চলে যায় সেটা কিভাবে বুঝতে পারবে যে শকে চলে গেছে, সেটা
কিভাবে করণীয় বা কি করব এটা সম্পর্কে কিছু, এরপরে এছাড়া হাতের কাজ কিছু আছে না, সেলাই ইনজেকশন এগুলো শিখছেন না? সেলাই ইনজেকশন এগুলো সেলাই করা শিখছে, ইনজেকশন শিখছে, ইনজেকশন দিতে পারে, ইনজেকশন দিতে পারি, কোনটা দিতে পারে, আই এম না আইভি? আই এম দিতে, আইভি দিতে পারেন না? আইভি দিতে পারি না। আইভি দিতে পারলেন নাকি? এটা আজকে শিখে যাবে না, এই শর্ট কোর্স তো, যে আমরা যদিও ফার্মেসি করছে তারপরে এই কাজগুলো তো ফার্মেসিতে লাগছে। হ্যাঁ, আইভিটা আজকে শিখে তারপরে যাবে, ঠিক আছে। ভবিষ্যৎ পরিকল্পনা কি স্যার? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি যেহেতু একটা কোম্পানিতে জব করতেছি, ভবিষ্যতে এটা তো কোর্সটা শেষ করলাম, এরপরে কাউন্সিলের পরীক্ষার মাধ্যমে, যখন আমি ওইখান কাউন্সিলের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করব, ড্রাইভিং লাইসেন্স নিজে বের করতে পারবো, তখন নিজের জেলায় যেয়ে ওইখানে একটা মডেল ফার্মেসি দেওয়ার উদ্দেশ্য আমার। হ্যাঁ, মডেল ফার্মেসি, ফার্মেসি দুইটা ক্যাটাগরিতে হয় বর্তমানে, বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী ফার্মেসিগুলোকে দুইটা ক্যাটাগরিতে করানো হচ্ছে। একটা হলো মডেল ফার্মেসি আর একটা মডেল মেডিসিন শপ। এই মডেল ফার্মেসি যদি কেউ করতে চান তাহলে ওখানে দরকার একজন বি ফার্ম এম ফার্ম অর্থাৎ এ গ্রেড ফার্মাসিস্ট, যারা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি ফার্ম এম ফার্ম করছেন তাদের একজন নিয়োগ দিতে হবে, হয় নিজে সেই ব্যক্তি হতে হবে অথবা একজন নিয়োগ দিতে হবে। আর আরেকটা ক্যাটাগরি সেটা হলো মডেল মেডিসিন শপ। এই মডেল মেডিসিন শপ পরিচালনার জন্য অর্থাৎ ওখানে একজন ফার্মাসিস্ট রাখতে হবে, যে অন্তত সি ক্যাটাগরির ফার্মাসিস্ট থাকে, সি ক্যাটাগরি যেটা আমরা এখানে করেন। আর আরেকটা বি ক্যাটাগরি ফার্মাসিস্ট আছে, সেটা হলো 4 বছরের যারা ফার্মেসি কোর্স করে সরকারিভাবে আইএসটির অধীনে, সেটা হলো বি ক্যাটাগরি। ওইটা দিয়েও মডেল ফার্মেসি করানো যাবে না, ওইটা দিয়েও এই মডেল মেডিসিন শপই করতে হবে। দুটো ক্যাটাগরি, তাহলে আপনি কোনটি চাচ্ছেন? হলো মডেল মেডিসিন শপ করতে চাচ্ছেন, এটা দিয়ে আপনি নিজে 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 করতে পারবেন যেটা। হ্যাঁ, আর মডেল ফার্মেসি যেটা বললেন সেটা করতে গেলে আপনাকে, হ্যাঁ করতে পারবেন, আপনি মালিক হিসাবে থাকলেন, যেমন আপনি বললেন যে আমি আকিস গ্রুপে চাকরি করি। এখন আকিস গ্রুপের কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, এখন আকিস নিয়ে কিন্তু ধরতে গেলে খুব একটা বেশি শিক্ষিত নয়, তাই না? বা তাহলে তার দ্বারা কিন্তু অনেক প্রতিষ্ঠান হয়ে গেছে, আপনি ওইভাবে অনেক কিছু করতে পারবেন, আপনাকে কিছু সব কিছুই জানতে হবে তা না, কিন্তু আপনি পরিচালনার জ্ঞানটা থাকলেই হবে, অর্থ আর পরিচালনা জ্ঞান থাকলেই করা সম্ভব। তো মডেল ফার্মেসি যদি করতে চান তাহলে কি করতে হবে? একজন এ ক্যাটাগরি ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় থেকে, কোনো একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বি ফার্ম বা এম ফার্ম করছে, বি ফার্ম এম ফার্ম, বি ফার্মের পরে তো এম ফার্ম করা হয়, তো এই ধরনের একজন যার ফার্মেসি কাউন্সিলে রেজিস্ট্রেশন নাম্বার আছে, হ্যাঁ, এ ক্যাটাগরি ফার্মাসিস্ট ওনাদেরকে বলা হয়, যে ওই ধরনের একজন লোক নিয়োগ দিয়ে একটা মডেল ফার্মেসি করতে পারবেন। এবং মডেল ফার্মেসির কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলতে হবে, এমনকি মডেল মেডিসিন শপেরও কিছু নিয়ম কানুন আছে, সেগুলো যদি মডেল মেডিসিন শপ, যেমন 120 স্কোয়ার ফিট জায়গা লাগবে, পরিবেশটা খুব ভালো লাগবে, এই জিনিসগুলো মেনটেন করে আপনি মডেল মেডিসিন শপ স্থাপন করবেন, একটা ট্রেড লাইসেন্স করে স্থাপন করবেন, তারপরে কাউন্সিলের পরীক্ষা যখন পাস করবেন তখন আপনি ড্রাগ লাইসেন্স করবেন, এই হলো প্রসিডিওর। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি মনে করেন যে হ্যাঁ এগুলো মানুষের জন্য দরকারি, মেডিকেল সায়েন্স, ডাক্তারের ব্রেনের ভিতরে শুধু মেডিকেল সায়েন্সের জ্ঞান থাকবে আমরা এটা চাই না, এই মেডিকেল সায়েন্সের জ্ঞান প্রত্যেকটা মানুষের ভিতরে পৌঁছে যাক, এটাই চাই আমরা, তাহলে আমরা সচেতন হতে পারবো, আর মেডিকেলের যে আবিষ্কার, চিকিৎসা বিজ্ঞানের যে আবিষ্কার সেটা আমরা ভোগ করতে পারবো, সেটা আমরা নিতে পারবো। অনেক কিছু আবিষ্কার হলো, আমি কিছুই পাইলাম না, আমার জীবনটা এমনি এমনি শেষ হয়ে গেলো, এটা যেন না হয় কোনো জীবনে, যে আমরা বিজ্ঞানের যে আবিষ্কার, সেই আবিষ্কারগুলো যেন আমরা ভোগ করতে পারি, আর আমরা নিজেরাও যেন পরবর্তী জেনারেশনের জন্য কিছু করে যেতে পারি, যে যেখানে থাকি না কেন, যে পজিশনে থাকি না কেন, চেষ্টা করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করা, তাহলে জগৎটা আস্তে 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 এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার দেবেন, আর সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকটা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এতে করে আপনার ফ্রেন্ড সার্কেলও আস্তে 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 জানতে পারবে, আপনার শেয়ারের মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেল জানতে পারবে, আপনার প্রতিবেশী জানতে পারবে, আর আপনি উপকৃত হবেন, বিপদের সময় আপনার আশপাশের যে লোকগুলো থাকবে তারাই কাজে লাগবে, তারাই আপনার প্রেশারটা দেখতে পারবে, এক সময় আসবে আপনি নিজের প্রেশার নিজে দেখতে পাবেন না, নিজের হার্ট রেট নিজে ততটা ইয়ে করতে পারবেন না, পরিমাপ করতে পারবেন না, তো বা অন্য অন্য যে প্রাথমিক কাজগুলো সেগুলো করতে পারবেন না, তো এই লোকগুলোকে যদি আমরা
চারপাশের লোকগুলোকে যদি এইভাবে তৈরি করতে পারি, প্রাথমিক চিকিৎসা ব্যাপারে সচেতন করতে পারি, তাহলে আপনার টেক কেয়ার নেওয়ার জন্য তারাই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।